পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ফার্স্ট কাউন্সিলিং কিন্তু আজকে শেষ হলো। আমরা জানি হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ কিন্তু রায় দিয়েছিল যে আপার প্রাইমারির কাউন্সিলিং স্কুল সার্ভিস কমিশন করাবে এবং সেই মতো কিন্তু তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশন কোনো কিছু ইস্যু করতে পারবে না। সেই নির্দেশ মতো কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের কাউন্সিলিং 6 তারিখে শুরু করে এবং আজকে 2রা ডিসেম্বর কিন্তু সেই কাউন্সিলিং শেষ হয়েছে। অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং কিন্তু শেষ হলো এবং ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে কিন্তু কিছু প্রশ্ন উঠে এসছে যেগুলো সচরাচর কাউন্সিলিংয়ের সময় উঠে আসে এবং সেই প্রশ্নগুলোর কি উত্তর সেই উত্তর কিন্তু কমিশনের চেয়ারম্যান সাহেব জানিয়েছেন। এবং তিনি কি জানিয়েছেন যে আপার প্রাইমারির আপডেট সম্পর্কে যে সেকেন্ড কাউন্সিলিং কবে হতে পারে, যেহেতু ফার্স্ট কাউন্সিলিং শেষ তার মানে এবার অবশ্যই যেই সিট বাকি আছে সেই সিটে সেকেন্ড কাউন্সিলিং হওয়ার কথা। দ্বিতীয়ত আপডেট সিটে কি কাউন্সিলিং হবে কি না, আপডেট সিট বলতে কি, যে আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের গেজেটে ছিল কি যে আপ টু ডেট ভ্যাকান্সিতে কিন্তু কাউন্সিলিং হওয়ার কথা, সেটা কিন্তু হয়নি। সেই আগে যেই আজ থেকে 7-8 বছর আগে যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতেই কিন্তু কাউন্সিলিং হয়েছে, একটি ভ্যাকান্সিও কিন্তু বাড়েনি। সেই জায়গা দাঁড়িয়ে সেকেন্ড কাউন্সিলিং আগে কি নতুন ভ্যাকান্সি কিছু অ্যাড হবে কি না, কারণ সেরকম কিন্তু আমরা দেখেছি উচ্চশ্রী পোর্টালে কিন্তু ভ্যাকান্সি আপডেট করার কথা বলা হয়েছে। তারপর কমিশন কি জানিয়েছে যে কতজন অ্যাবসেন্ট ছিল ফার্স্ট কাউন্সিলে এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে কি তাদের প্রত্যেককে কি ডাকা হবে না বেশি ডাকা হবে, সেরকম একটা প্রসঙ্গে তিনি কি বলল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আজকে কিছু জানতে পেরেছি এবং কিছু সোর্স মারফত কিছু খবর জানা গেছে। সেই উত্তরগুলো আমি অবশ্যই শেয়ার করব। তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবে। তাহলে আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আপার প্রাইমারি দীর্ঘদিন পর নিয়োগ করছে, এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা নিয়োগ হয়ে যাওয়ার কথা, নতুন বিজ্ঞপ্তি এসে আরেকটি আপার প্রাইমারিও হওয়ার কথা, কারণ যে পরিমাণ স্কুল ভ্যাকান্সি ফাঁকা রয়েছে আমরা দু একদিনের মধ্যে বিভিন্ন পেপারে আমরা সারা বছরই দেখতে থাকি যে দেখেছি যে কিছু স্কুল কিন্তু রীতিমতো চলছে না শিক্ষকের অভাবে, বিশেষ করে গ্রামের দিকে, গ্রাম বলতে প্রত্যন্ত এলাকা যেদিকে যেখানে কমিউনিকেশন খুবই খারাপ সেই সমস্ত এলাকায় কিন্তু স্কুলগুলো বন্ধ হওয়ার মুখে এবং সেরকম কিন্তু একটা প্রশ্নচিহ্ন চলে এসছে। তাহলে আজকে আপার প্রাইমারি কাউন্সিলিং শেষে যে সমস্ত তথ্যগুলো আমি বললাম এই তথ্যগুলো সম্পর্কে যা যা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার যা জানিয়েছে সেই জিনিসগুলো আমি শেয়ার করছি একে একে। প্রথমত সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ কবে বের হবে, কারণ ফার্স্ট আমরা দেখেছি কি বিগত যে SLST 1 হয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি কাউন্সিলিং হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিন্তু বেশ কয়েকটি কাউন্সিলিং হয়েছে এবং সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে বলতে গেলে হবে। এবার তার থেকেও তাড়াতাড়ি কিন্তু এই আপার প্রাইমারি কাউন্সিলিং হতে চলেছে, কবে হবে দেখো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিন্তু বলেছে কি আমাদের 1 সপ্তাহ সময় দিতে হবে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং শুরু করার জন্য, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই কিন্তু দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিশ আসতে চলেছে এমনটাই কিন্তু জানিয়েছে। হয়তো আমার মনে হয় যে 1 সপ্তাহ হয়তো লাগবে না, তার আগেও দিয়ে দিতে পারে, কারণ প্রস্তুতি তো পুরো সমস্ত কিছুই আছে, শুধুমাত্র হয়তো নোটিশ দেবে আর কারা ডাক পাবে সেই জিনিসটা আপলোড করার ব্যাপার। তাহলে সেকেন্ড কাউন্সিলিং সম্পর্কে সেকেন্ড মানে কবে কী হবে সেটা কিন্তু একদম স্পষ্ট বক্তব্য, খুব শীঘ্রই কাউন্সিলিং শুরু হতে চলেছে সেকেন্ড কাউন্সিলিং। তারপর যেটা হচ্ছে আপডেট সিটে কি কাউন্সিলিং হবে কি না, আমরা উচ্চশ্রী পোর্টালে কিন্তু দেখেছি সিট আপডেট করার বলা মানে কথা বলা হয়েছে এবং সেই মতো কিন্তু আমাদের শিক্ষামন্ত্রীও জানিয়েছে, কিন্তু যতদূর খবর এটা কিন্তু আপার প্রাইমারির খুব সম্ভবত সিট আপডেট হবে না, কারণ এখানে কিন্তু নতুন যেই হেয়ারিংটা চলছে আপার প্রাইমারি সিট আপডেট নিয়ে সেটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল কিছু রায় আসেনি কিংবা সে হেয়ারিংও কিন্তু ফুল কমপ্লিট হয়নি। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলে কিন্তু নতুন সিট অ্যাড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। যা খবর আছে হয়তো যেই ভ্যাকান্সি আছে অ্যাবসেন্ট ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিগুলোতেই কিন্তু শুধুমাত্র একমাত্র সেকেন্ড কাউন্সিলিং হতে চলেছে বা ফার্দার পরের কাউন্সিলিংগুলো, নতুন করে কিন্তু সিট অ্যাড হলে কিন্তু অনেক সমস্যা হবে, রীতিমতো কেসও হতে পারে এই প্রসঙ্গে, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সিট আপডেট হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তারপর কতজন অ্যাবসেন্ট ছিল, দেখো আজকে যা খবর আছে যে প্রথমত
2000-এর বেশি চাকরি প্রার্থী কিন্তু ডাক পেতে চলেছে বিভিন্ন জায়গায়, কারণ এর মধ্যে প্রায় 1025 জন চাকরি প্রার্থী অনুপস্থিত। কিছু চাকরি প্রার্থী গিয়েছে, তারা কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করেও কিন্তু স্কুল চুজ করেনি, তারা কিন্তু ছেড়ে দিয়ে এসছে তাদের স্কুল পছন্দ হয়নি বলে। এবার আমরা আরও দেখেছি যে কিছু প্রাইমারি টিচাররাও কিন্তু স্কুল নেননি, কারণ তারা হচ্ছে তাদের স্কুল হয়তো বাড়ির কাছে চাকরি করে, তারা দূরে স্কুল পেয়েছে বলে তারা কিন্তু স্কুল চুজ করেনি, তাদের সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের কিন্তু প্রশংসা অবশ্যই করতে হচ্ছে। তার মানে প্রায় 2000-এর ওপরে নতুন যারা ওয়েটিং লিস্টে আছে সেখান থেকে কিন্তু ডাক পেতে চলেছে। এবার কোন সাবজেক্ট থেকে কত সেই খবর কিন্তু পাওয়া যায়নি, বা সেই খবর যদি আসে অবশ্যই আমি নতুন একটি ভিডিওতে শেয়ার করব। কিন্তু আজকে কিন্তু শুধু টোটাল যে এরকম একটা পরিমাণে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট আছে এবং সেই পরিমাণ কাউন্সিলিং হবে সেই খবরটুকু শুধুমাত্র পাওয়া গেছে। এই ছিল হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং সম্পর্কিত নতুন যা কিছু খবর আর আপাতত নেই। আর স্কুল সার্ভিস কমিশনের যে হিয়ারিং চলছে আবার প্রাইমারির, কারণ এই যে কাউন্সিলিংয়ে হয়ে গেল প্রত্যেকে একটা করে লেটার পেয়েছ, এরপরে যে কবে রেকমেন্ডেশান দেবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে ম্যানেজিং কমিটি স্কুল থেকে, কিন্তু তার আগে তো রেকমেন্ডেশান দিতে হবে। এবার সেই হিয়ারিং কিন্তু আমরা দেখেছি যে এই সপ্তাহে দুদিন হয়েছে, খুব ম্যারাথন হিয়ারিং হলে বললেই চলে, অনেকটা সময় ধরে হিয়ারিং হয়েছে। এবং নেক্সট সোমবার দুটো থেকে কিন্তু পরবর্তী বাকি হিয়ারিং রয়েছে। আশা করা যায় যেহেতু যেভাবে চলছে হিয়ারিং খুব শীঘ্রই কিন্তু কেস মিটে যাবে, চলতি সপ্তাহে মানে পরের সপ্তাহে কিন্তু কেস মিটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাহলে পরে অ্যাপয়েন্টমেন্ট বা জয়েনিং হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের, ঠিক আছে। এবার আশা করি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেরকমই ভূমিকা নেবে সদর্থক কিছু, যে যাতে তাড়াতাড়ি কেস তারা মিটিয়ে নতুন চাকরি প্রার্থীদের স্কুলে যোগদান করার ব্যাপার বিষয়টা তারা ভাবে এবং অতি দ্রুত যেন তাদের নিয়োগ করে নতুন বিজ্ঞপ্তি একটা সামনে আনতে পারে। এই ছিল খবর। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।